ক্লিনআপ থেকে শুরু করে প্রত্যেকই খোঁজ খবর বা যার ইয়েতে আঙ্গিকে যতটুকু আছে মনে হয়েছে একটা পরিবারের মতোই একটা পরিবার। আমি এই এখন যাওয়ার পরে আমি হসপিটালটাকে মিস করি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এই মুহূর্তে আছি ডিপিআরসি হসপিটাল ঢাকা শ্যামলীতে, যেই নামটি আসলে অনেকেই অলরেডি নামটির সাথে আপনারা পরিচিত। ডিপিআরসি হসপিটাল মূলত আপনার বিভিন্ন ধরনের বাত ব্যথা, পেইন, প্যারালাইসিস, বিভিন্ন ধরনের যত ধরনের ব্যথা আছে বা স্ট্রোকজনিত যে সমস্যাগুলো আছে বা স্পোর্টস ইঞ্জুরি বলেন, যে কোনো ধরনের সমস্যা আছে, এই জিনিসগুলো নিয়ে তারা মূলত কাজ করেন। এবং এর কর্ণধার হচ্ছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যারা এই নামটির সাথে আসলে অনেক বেশি পরিচিত বিকজ অফ স্যারের কাজ এবং স্যারের দীর্ঘদিনের যে অভিজ্ঞতা সেটা কাজে লাগিয়ে অসংখ্য পেশেন্ট আছেন যারা সুস্থ হয়েছেন এবং সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। দর্শক, ঠিক তেমনি আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন পেশেন্ট, যিনি দীর্ঘদিন যাবৎ উনি মূলত পিএলআইডি রোগে ভুগছিলেন, পাশাপাশি ওনার ক্যালকেনিয়াল স্পার ছিল ওনার পায়ে এবং অস্ট্রিও আর্থ্রাইটিসজনিত সমস্যা ছিল ওনার দুই হাঁটুতে। লাইফ একরকম প্রায় ইম্পসিবল হয়ে গিয়েছিল, বাট স্যারের কাছে উনি ভর্তি ছিলেন কিছুদিন আগেই এবং ট্রিটমেন্ট নিয়ে উনি বাসায়ও চলে যান। যাওয়ার পরবর্তী অবস্থায় কেমন ছিলেন এবং আজকে উনি আবার রিভিউতে এসেছেন স্যারের কাছে, কেমন আছেন, পুরো বিষয়টা একটু আমরা ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানার চেষ্টা করব। আসুন দর্শক, একটু ওনার সাথে আমরা পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম লাকি। লাকি, পুরো নামটা কি আপনার? এমরুন নাহার লাকি। আচ্ছা, বয়স হচ্ছে 54 বছর। জি। একজন হাউস ওয়াইফ। জি। আচ্ছা, আপনার বাসা কোথায়? বাসা হলো মালিবাগ, মানে রাজারবাগে। রাজারবাগ এরিয়াতে। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন এবং স্যারের কাছে কিছু ভর্তি থেকে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন। জি। কি হয়েছিল যদি সমস্যাটার কথা একটু আমাদেরকে বলেন এবং সেটা উদ্ভবটা ঠিক কতদিন আগে প্রথম শুরু হয়? আরো সাড়ে তিন বছর আগের কথা। আমি আমার প্রথমে পা বোধ মানে হাঁটুতে ব্যথা, তারপর ওই মেডিসিনের ডাক্তারের কাছে যাই, উনি বিভিন্ন টেস্ট দিছে, তারপর ওনার ইয়েতে 6 মাস বিভিন্ন ভিটামিনে দিছিল খাওয়ার পরে, তারপর দেখছি ভালো হয় না। আচ্ছা, প্রদাহটা মূলত কি কি হতো? হাঁটুতে ব্যথা কি প্রথম শুরু হয় নাকি পায়ের গোড়ালি থেকে ব্যথাটা শুরু হয়? প্রথম ব্যথাটা কোথায় ছিল? প্রথম ব্যথা হাঁটুতেই ছিল। হাঁটুতে হঠাৎ করে একদিন দেখছেন পা আর ভাঁজ করতে পারছেন না আগের মতো, কারণ আপনি একজন হাউস ওয়াইফ, দেখা যাচ্ছে সংসারে অনেক কাজ করতে হয়, বসতে হয়, উঠতে হয়, সেই হঠাৎ করে আর উঠতে পারছেন না, একটু কষ্ট হচ্ছে, এমন কোনো ব্যথা পেয়েছেন সেটাও মনে মনে হচ্ছে, বাট হঠাৎ করে দেখছেন ব্যথা। তো প্রাথমিকভাবে যখন কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন কি আশেপাশে কোনো ডক্টরের কাছে? ওই যে মেডিসিনের ডাক্তারে গেছে, কি বলেছিলেন উনি? বলছি যে উনি বিভিন্ন টেস্ট দিয়ে বলছে যে ভিটামিনের অভাব, তারপর আবার উনি আবার বলছিল যে নিউরোলজির এবার দেখাইতে পারে। আচ্ছা, নিউরোলজি আমার পায়ে হাঁটতে পারতো না, পায়ে বুঝ ছিল না, তারপর হচ্ছে নিউরোলজি দেখা, নিউরোলজিকে দেখানোর পরে তারপর দেখি ওরা, আর পরে 6 মাসে ওষুধ খাইলাম এখানে। মানে পায়ে বোধ ছিল না বলতে কি, যে আপনি নর্মালি পা দিলে আমরা যেরকম অনুভব করি যে আমি পাটা দিচ্ছি, সেই অনুভবটা আপনার একটু কমে গিয়েছিল? তেমন ছিল না। এটার জন্য কি হাঁটতে কষ্ট হতো আপনার? হ্যাঁ, হাঁটতে কষ্ট হতো, পায়ের পাতায় ব্যথা হইতো, এমনকি কখনো হয়েছে শরীরে ব্যালেন্স রাখতে পারছেন না এরকমটা হতো? এরকম হয়েছে অনেক সময়, হয়তো ব্যালেন্স মনে হচ্ছে রাখতে পারছেন না, পড়ে যাচ্ছেন এরকমটা মনে? পড়ে যাবো এরকম মনে। তারপরে আবার অর্থোপেডিকের কাছে গেছে, উনি আবার উনিও আমার 7 মাসের একটা ভিটামিন দিয়েছিল, 7 মাস মানে খাইতে বলছিল প্রতি মাসে একটা করে, তারপরে দেখি ভালো হয় না। আচ্ছা, তারপর আমি ওই আরো দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। হ্যাঁ, ভালো হয় না, মানে যে কয়দিন খাই সে কয়দিন একটু ভালো লাগে, তারপর কিন্তু আসলে ব্যথাটা কিছু তেমন কমে না। আচ্ছা, আর বাড়তি আগের মতো হাঁটা চলাও করতে পারছেন না? করতে পারতেছে না, বাড়তেই ছিল। তারপর আবার আমি ইউটিউবে শফিউল্লাহ ভাইয়ের ভিডিও দেখি, দেখতে দেখতে ওনাকে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি তাহলে ওনাকে দেখাবো। আচ্ছা,
এর মাঝখানে কি আপনার কোমরে ব্যথা বা এই ধরনের কোনো কিছু কি হ্যাঁ কোমরে ব্যথা ছিল ঘাড়ের ব্যথা ছিল মানে আস্তে আস্তে দেখছেন যে পুরো শরীরই গ্রাস করছে হ্যাঁ সবই ব্যথা প্রথমে হাঁটু হ্যাঁ হ্যাঁ সকালে ঘুম থেকে ওঠার পরে হাঁটতে পারছেন না হাঁটতে পারতেছেন না পা ফুলা ফুলা লাগতো আচ্ছা তারপর হাতটাও ব্যথা আমি হাঁপ না রাখতে পারি না এমন কি হয়েছে কখনো যে ব্যথার জন্য বিছানা থেকে উঠতে পারছেন না কারো সাহায্য নিয়ে বাথরুমে যেতে হচ্ছে এরকমটা হয়েছিল কখনো তাই আমার এর এত খারাপ হয়নি কখনো কিন্তু সার্বক্ষণিক একটা ব্যথা অনুভব করতেন ব্যথাও ছিল কাজও করতে পার মানে কষ্ট হইতো উঠা বসা করতে কষ্ট হইতো নামাজ পড়লে তো পাটা বাঁকা হয়ে যেত হুম 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 দুই পায়ে বাঁকা হয়ে যেত নামাজে দাঁড়িয়েছেন দেখতেন যে পাটা বাঁকা হয়ে না সিজদায় যেতেন যে পায়ে এমনি করে ভাঁজ করতে হয় না তখন পা ওই যে আমি যে এমনি করতাম আর বাঁকা হয়ে যেত আমি আর সোজা করতে পারতাম সোজা করতে পারতাম না তারপর ভাবলাম যে আনোমানাকে দেখাই সারা বিষয়ে জানলেন কিভাবে আমি ইউটিউবে দেখছি আচ্ছা যখন আপনার এতটাই খারাপ অবস্থা একের পর এক ডক্টর দেখাচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না ঠিক ওই সময়টা হঠাৎ করে একটা স্যার ভিডিও দেখতে পান এবং দেখেছেন অনেক কিছুই আপনার সাথে মিলে যাচ্ছে অনেক পেশেন্ট আছেন যারা তাদের জীবনের গল্পগুলো বলছে তার সাথেও আপনার অনেক কিছু মিলে যাচ্ছে হ্যাঁ মিলে যাচ্ছে তখন ডিসিশন নিয়েছেন স্যারের কাছে আসবেন সরাসরি স্যারের কাছে চলে আসলেন স্যারকে দেখালেন কি বলেছিল স্যার মনে আছে বলছে যে বিভিন্ন টেস্ট গুলো দিছে আমার তারপরে যে বলছে যে আপনি একটু দিন ভর্তি থাকেন ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা তা আমি ওনার কথা মতো একদিন পরে আসলাম এক ভর্তি ছিলাম আল্লাহ আমি অনেক উঠার সময় কি ওই পা টা ভাঁজ হয় কিনা না পা ভাঁজ হয় না আল্লাহ আলহামদুলিল্লাহ পা বাঁকা হয় না আনার তার মানে যে আশা নিয়ে এসেছিলেন সেটা আপনার পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ স্বাভাবিকভাবে হাঁটা চলা সংসারের কাজ সেগুলো করতে পারছেন আপনি যখন ডিসচার্জ নিয়ে চলে গেছেন এই কিছুদিন আপনি আপনার বাসায় কাজ করেছেন বাসায় ছিলেন কেমন ছিলেন এই কয়টা দিন না এখন আমি হাসপাতাল থেকে যাওয়ার পরে জি 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 ভালো আলহামদুলিল্লাহ মানে মনে হচ্ছে ঠিক আগের সেই মানুষের মতোই সব কিছু করতে পারছেন আস্তে আস্তে সব আমার ফিরে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অসংখ্য দর্শক আছেন যারা হয়তো জানেন না যে কোথায় গেলে তারা একটা ভালো চিকিৎসা পেতে পারেন আমাদের সেই সকল দর্শকদের জন্য যদি কিছু বলেন আমি বলবো যে যাদের এরকম ব্যথা কোনো সমস্যা যা নিয়েছে নিঃসন্দেহে শফিউল্লাহ ভাইয়ের কাছে আল্লাহ রহমত আসতে পারেন আসেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন আমি অনেক কষ্টে ছিলাম এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনারা আমার মতো আসলে ভালো হবেন আলহামদুলিল্লাহ দর্শক এই চিকিৎসার সময়গুলোতে পাশাপাশি মনোবল বাড়ানোর জন্য আমাদের পরিবারের যে সদস্যরা আছেন তাদের গুরুত্ব কিন্তু অপরিসীম যেটা আমাদের এই বোনের ক্ষেত্রে কিন্তু হয়েছে ওনার হাজব্যান্ড সবসময় ওনার সাথে ছিলেন পুরো চিকিৎসাটাই উনি সাথে ছিলেন এবং ওনার সার্বিক সহযোগিতা সবসময় ছিল আসুন একটু ওনার সাথে একটু কথা বলি কেমন দেখেছিলেন ওই সময়টাতে আজকে এই যে এখন সুস্থ আছেন কেমন দেখছেন পুরো বিষয়টা একটু আমরা একটু ওনার কাছ থেকে আমরা একটু শুনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া স্যার আপনার নামটা কি যদি একটু বলেন আমার নাম মির্জা ইকবাল আচ্ছা স্যার আমরা জানি যে আপনার সহধর্মিনী দীর্ঘদিন যাবত উনি হাঁটু ব্যথা কোমর ব্যথা সর্বোপরি পুরো শরীরের বিভিন্ন জায়গায় ওনার ব্যথার সমস্যা উনি ভুগছিলেন এবং এটার জন্য আপনারা বিভিন্ন জায়গায় অনেক ডক্টরও দেখিয়েছিলেন চিকিৎসাও করছিলেন কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাচ্ছিলেন না আমাদেরকে যদি একটু ওই সময়গুলোর কথা বলতেন যে কেমন ছিল ওই সময়গুলো যখন ব্যথার যন্ত্রণা হয়তো আপনাকে কমপ্লেন করছেন ডক্টরের কাছে নিচ্ছেন কিন্তু লাভ হচ্ছে না কোনো কেমন দেখতেন ওই সময়গুলো আসলে আমরা মানে বড় ধরনের জটিলতা না আসলে সহজে ডাক্তার ডক্টরের কাছে আমরা যাই না এটাই বাস্তব তো ওই যার ব্যথা বা যার অসুবিধা সেই ভালো বুঝে জি জি তো আর তারাও সহজে বলে না যতক্ষণ মানে সেরকম পর্যায়ে না যায় আর কি আর আমরা বাঙালি নারীরা কিন্তু আসলে অনেকটুকু কষ্ট সহ্য করে শেষ সীমা না গেলে আমরাও বলি না এটাই বাস্তব তো আগে তো সে সকালে বেরিয়ে যেতে হেঁটে আসতো মাঝখানে দেখলাম যে সে সেরকম একটা হাঁটতে বেরোয় না আচ্ছা আমি আবার সকালে রমনা পার্কে মর্নিং ওয়াক করতে যেতাম সকালে মানে ফজর নামাজ পড়ে রান্না বাড়িতে ঘুরে আসি আমি মাঝে মাঝে ঘুরে চলে যাই তিনটা আগে যাই তা এখন চলে একসাথে যাই আচ্ছা সেটা ভালো লাগে দুইজনের সাথে গল্প করা যায় ও যেত কিন্তু খুব বেশি যেত না খুব কাছেই ঘুরে আসে কাছে একটু হাঁটতো পরে দেখা গেল যে না সে ওই হাঁটুতে সমস্যা বা একটু কোমরের সমস্যা
তো প্রথম অবস্থায় আমরা ওই ইয়েতে যেটা বললো আর কি যে মেডিসিনে এবং পরে অর্থোপেডিক আমরা দেখাইছি ওই স্থানীয় হাসপাতালে। তারপরও দেখা গেলো যে নিউরো দেখানো হয়েছে, দেখা গেলো তেমন একটা উন্নতি হয় না। কখনো অনেক কিছু টেস্টের দেয়, কিছু ওষুধপত্র খায়, কিছুটা উন্নতি বুঝে তারপরে মনে হয় যে আবার সাবেক অবস্থায় ফিরে আসছে, তারা সুবিধে হচ্ছে না। এবং এটা সে অনেক মানে খুব কষ্ট ফিল করতো যে আমি বেরোতে পারতেছি না বা এসি না। পরে এই তো কিছুদিন আগে আর কি, কিছুদিন আগে সে ভিডিও তো এখন তো ইয়ের যুগ, ইন্টারনেটের যুগ, অনেকেই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, অনেকেই ইন্টারনেটে তো এখন অনেকেই যারা মানে কাজও করতেছে আবার জ্ঞান আহরণ করতেছে, জ্ঞান আহরণ করছেন সবকিছুই হচ্ছে। হ্যাঁ, তো বিশেষ করে এখন চিকিৎসার এই ব্যাপারগুলো বেশি ইয়া করে। আর আমার মেয়েটা ইন্টারনেট পড়ে এখন, আর আমাদের চেয়ে তো ওরা আরো বেশি এই ব্যাপারে। জি, তো যে কোনো ব্যাপারে আমরা দুইজনেই তার সহযোগিতা নেই, যে কোনো ব্যাপারে এই জিনিসটা তারা বেশি বুঝে আমরা কম বুঝি, হইলে মা এটা বল দেখি ওইটা বল দেখি, তো ও আবার এগুলো ধরায় দেয়। আবার যেটা ভালো লাগে তো তো ইয়ের সাথে চিকিৎসার মানে আমরা সাধারণত আমার ছোটো ভাই আমার প্রফেসর, আচ্ছা আচ্ছা, মেডিকেল ময়মনসিংহ মেডিকেল থেকে শিক্ষা করছে আলহামদুলিল্লাহ। কি এবং রংপুরের সে প্রিন্সিপাল ছিল, আচ্ছা আচ্ছা। তো আমরা টুকটাক যে কোনো ইয়াই সমস্যায় তার সাথে, হ্যাঁ তার সাথে ওই ফোনে আলাপ করলে সে বলে দেয় এবং আলহামদুলিল্লাহ সব কিছুই সুন্দরভাবে সুন্দরভাবে অনেক কিছু সমাধান হয়। কিন্তু ওই লোক কার্ডিওলজির স্পেশালিস্ট, আচ্ছা আচ্ছা, কিন্তু সবাই তো এখন তো সবাই বিশেষজ্ঞ ডাক্তারই খুঁজে, প্রত্যেকটা চোখের আলাদা কানের জন্য, যে প্রত্যেকটা জন্য আলাদা আলাদা। আর যারা আমার কাছে মনে হয় যারা একটু মানে বিশেষজ্ঞ তারা নিজেরাই বলে যে আমি এই ব্যাপারে বিশেষজ্ঞ, ওই ব্যাপারটা আমি অত ভালো করে জানি না, এই ব্যাপারে তুমি ইচ্ছা করলে ওদের একটা চ্যানেল থাকে যে ডাক্তার সেই রেফার করে দেন, আর রেফার করে দেয়, জি, পরামর্শ দেয় যে তাকে বলতে পারো। জি, তো ভিডিও দেখছে, আবার ধরেন এই এই ব্যাপারে যারা চিকিৎসক তাদের কথা হয়তো বা, কিন্তু ওই ভিডিও দেখে ও বেশি আকৃষ্ট হয়েছে যে আচ্ছা হ্যাঁ, এতজন মানুষ বলছেন এত কিছু প্রবলেম হচ্ছে আমার সাথে মিলে যাচ্ছে, একটা দুইটা মানুষ হয়তো মিথ্যা বলতে পারে, এবং সে কিছু অনুশীলনও করছে, যেমন ভিডিওতে আছে ওই যে অনেক ধরনের ব্যায়াম গরম পানিতে পা রাখা, আরো কিছু ব্যায়াম ট্যাম এগুলো সে কিছু অনুশীলন করছে, অনুশীলন করে পরে আবার একদিন দেখলো যে যদি চিকিৎসার আশ্রয় না নিয়ে কেউ যদি ক্রমাগত করতে থাকেন এটা অনেক সময় ক্ষতি হইতে পারে, ক্ষতি হতে পারে ভুলভাবে যদি করেন, অন্যান্য কোনো রোগ আছে কিনা বা এটা জানা নেই, কাজে যদি পরামর্শ নিয়ে তারপরে পরামর্শ অনুযায়ী কিছু করেন তাহলে সেটা বেটার হয়, সেটা অবশ্যই ভালো। হ্যাঁ, এই জন্য সে মাঝখানে কিছুদিন করে আবার বাদ দিল, দিয়ে তখন মনে করেন আমি এটা ডক্টরে দেখাবো। ওকে, পরে আমার সাথে কথা বললো, তো আমার ছেলের সাথে কথা বললাম আমরা, তো আমার ছেলে এবং ছেলের বউ এরা খুব আগ্রহী। আচ্ছা, আমার ছেলে বউয়ের সাথে আবার মানে ছেলে বউয়ের সাথে তো তার শাশুড়ির বেশি কথা হয়, আচ্ছা তাই না, একটা বন্ধুত্ব সুলভ, হ্যাঁ বন্ধুত্ব সুলভ, তো আমার ছেলের বউ আরো বেশি উৎসাহী হইল, আচ্ছা মা আপনি এটা করেন এটা আপনি যান, ও বলে টাকা পয়সার ব্যাপার এসে আছে না, বলে আপনি কোনো চিন্তা করতে না সেটা আমরা দেখতেছি। তারপরে আমরা স্যারের কাছে আসলাম, ওনার কাছে আসলাম, উনি তার সবকিছু দেখে টেকে কিছু ইয়া দিল, টেস্ট দিল, তারপর আমরা সব টেস্ট করলাম, টেস্ট করার পরে রিপোর্ট গুলো দেখাইলাম ওনাকে সবকিছু, উনি পরে সাজেস্ট করলো যে আপনারা অন্তত 21 দিন আমাদের এখানে ভর্তি থাকেন। আলহামদুলিল্লাহ, প্রথম আপনার সাথে আমি কথা বলছি, জি আমরা দুজনে কথা বলছি যে আপনি একটা ই দিলেন যে মানে খরচের ব্যাপারটা, তো আপনি আমরা বললাম যে একটু কিছু কনসেশনের ব্যাপার, হ্যাঁ কনসেশন, তো আপনি 40% করছিলেন, যাই হোক পরে তো ভর্তি হলাম আমরা, আবার দেখে গেলাম ইয়া কি রুমগুলো দেখে গেলাম, আবার একটা রুম চয়েস করলাম, এবং সেটা মোটামুটি আমরা বললাম বুকিং দিতে হবে, আপনার বললেন না বুকিং দিতে হবে না, আপনি বলছেন এটি যথেষ্ট, সেটাই বাস আলহামদুলিল্লাহ, তার বোধ হয় 2-3 দিনের মধ্যে ভর্তি গেছি, এবং আমরা 15 দিন এখানে ছিলাম,
আলহামদুলিল্লাহ 15 দিন পরে আমরা ফিরে যাওয়ার পরে ও বলছিল না আলহামদুলিল্লাহ আস্তে 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 আমি বললাম যে তুমি তো যে কোনো ব্যাপারই তোমার যে রকম যে আঁকু দিয়েছে বা যে থেরাপি দিয়েছে এগুলা অনেকটা এক ঘন্টা দেড় ঘন্টা এরকম যে সময় নিয়ে দিয়েছে সেগুলো তো তোমার মানে বডির উপর একটা বিশাল একটা ই গেছে এফেক্ট তৈরি হয়েছে কাজে তুমি যদি 10-15 দিনে এরকম আশা করো যে সব মানে একদম আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি থেকে শুরু করে ডাক্তার সাহেব থেকে শুরু করে এর সাথে যারা জড়িত ছিল আকুর সাথে বা থেরাপির সাথে বা একে একদম মানে আমরা যে রুমে ছিলাম প্রত্যেকেরই ভালো পেয়েছি আর রিভিউটা খুব ভালো ছিল আচরণ ভালো ছিল আচরণ ভালো ছিল সবকিছু আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটা এবং আমাদের যে রুমে ছিলাম ওইখানেও যারা ক্লিনার থেকে শুরু করে প্রত্যেকেই খোঁজ খবর বা যার ইয়েতে আঙ্গিকে যতটুকু মনে হয়েছে একটা পরিবারের মতো একটা পরিবার আমি আমি যে বাড়িতে যাই ও একা মানে মেয়ে না থাকে বা যে কোনো জায়গায় যাই মানে খুব ডিপেন্ডেন্ট না কোনো ব্যাপার বিষয় আমি যা করলাম তারপর ছেলে আছে ছেলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানি দিলে ছেলে যখন যেভাবে বলে এই ইয়া যদি দরকার পড়ে 5,000 দিয়ে দেয় আরো বেশি কোনো সমস্যা হয়নি এবং আপনাদের ইয়েতে আমরা আপনাদের সাথে যারা বললাম এখানে জড়িত সবাই আলহামদুলিল্লাহ অনেক এটা মানে সত্যি যেটা আমরা খুব ভালো ইয়ে পেয়েছি আর কি আলহামদুলিল্লাহ এবং 15 দিনের মধ্যে ও মোটামুটি মনে করছে যে না ঠিক আছে আপনাদের মতামতের জন্য অনেক ধন্যবাদ খুব ভালো লেগেছে আপনাদের কথাগুলো শুনে দর্শক শুনলেন এতক্ষণ এরকম হাজারো মানুষ আছেন হাজারো বক্তব্য হাজারো মানুষ আছেন যারা এখন স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ব্যথামুক্ত জীবনে আছেন দোয়া করবেন আমাদের স্যারের জন্য যাতে স্যার এরকম তার বাকিটা জীবন এরকম অসংখ্য অসংখ্য মানুষকে উনি স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারেন অন্তত ব্যথামুক্ত জীবন তাদেরকে দিতে পারেন দোয়া করবেন আমাদের স্যারের জন্য এবং আপনারা সবাই ভালো থাকবেন জি ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম